আবারও তোমাদের সঙ্গে রমজান মাসের আরেকটি দিন শেয়ার করার জন্য। তো আজকে মনে হলো আমি সেহরি থেকে আমার দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। তো সেহরি টাইমে আজকে তোমাদের সঙ্গে হাই হ্যালো করতে চলে আসলাম আমি মহিতা নীলা। তো আমি রমজানের শুরু থেকে এবার একটু অসুস্থ হয়ে গেলাম, কেন যেন জানি না। তো তারপরেও আল্লাহর উপর শুক্রিয়া জানাই, কারণ হচ্ছে রোজা রাখতে পারছি, এটাই অনেক অনেক কী বলবো আল্লাহর রহমত। তো মনে হলো আজকে রাতে যেহেতু সেহরি খেতে উঠলাম, তো একটুখানি অন্য মানে কি ক্যান্ডেল দিয়ে অন্তত নিজের মনটাকে ভালো করি, তাহলে হয়তো বা শরীরও ভালো হয়ে যাবে। তো সেই জন্যই তো চলে আসলাম। তো আমি তো রমজান মাসের দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কম বেশি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার আরও এরকম রমজান মাসের ব্লগ তোমরা দেখতে চাও কি না। ইফতারের মানে ইফতার সময়টাও আমি অনেক সময় শেয়ার করছি, আজকে সেই টাইমটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার সকাল হয়ে গেল, সেহরি খেয়ে ঘুমানোর পর এখন সকাল বলতে প্রায় একটা দেড়টা বাজে। তো আমি সকাল থেকে মানে সেহরি খাই না সহজে, আমি একটু মানে পানি খেয়ে হলেও রোজা রাখার চেষ্টা করি। সেহরি খেলেই আমার অবস্থা খুবই খারাপ থাকে, আমি আর ভালো লাগে না, আমার সারা রাত ঘুমাতে পারি না, সারাদিন ঘুমাতে পারি না। তো আমি সেহরির টাইমের পর থেকে দেড় দুই ঘন্টা পর ঘুমানোর পরে এখন উঠলাম, এই জন্য আমার দেড়টা দুটা বেজে যায়। যাই হোক, এবার আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে যা কাজ করব সেই কাজটা হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নামাজ পড়ব এবং কোরআন পাঠ করব। তো এবার উঠে পড়ি ভালো কাজের জন্য। তো নামাজ পড়ে কোরআন শরীফ পাঠ করার পর বেজে গিয়েছে পাঁচটা। তো পাঁচটা বেজে গিয়েছে যেহেতু, তো আমি যেহেতু সবসময় মানে শরবত বা হচ্ছে ডেকোরেশনের সময় থাকি ইফতারের, তো সেটার জন্য চলে আসলাম। ইফতার আইটেমগুলো সবার প্লেটে প্লেটে দিয়ে দিলাম এবং শরবত যেটা সেটাও বানিয়ে সবার সবার গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম। তো সবাই অনেকেই ইফতার একসঙ্গে মাখিয়ে খায়, আমরা এইভাবে খাই না, আমরা যাই একটু একটু খাই, সবাই আলাদা করে আলাদা প্লেটে করে নিয়ে খাই। তো আমি আমাদের রমজানের ইফতার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরাও আমার সঙ্গে থাকো, দেখি আরও কয়টা রমজান পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকতে পারি কি না জানি না, কারণ রোজা রেখে আমার একদমই এনার্জি থাকে না, ইচ্ছে করে না আমার মানে কি বলবো ভিডিও করতে, কেন যেন আমার কোনো কাজই ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তারপরেও আমি চেষ্টা করি যেহেতু তোমরা দেখতে চাও যে আমি কী করছি দিনে বা রোজার মাসে আমি কী করি সেটা, তো সেজন্যই আমি তোমাদের সঙ্গে আমার দিনের একটুখানি অংশ শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমরা ইফতার হচ্ছে তিনজন করছি, আমি, বড় আপু আমার, আর হচ্ছে হেল্পিং হ্যান্ড আর ভাইয়া আজকে অফিসে। তো আজকে আমরা তিনজনই ইফতার করছি। তো সবাই দোয়া করবে আমি যেন রমজান মাসের বাকিটা মানে সবগুলো রোজা রাখতে পারি আল্লাহর রহমতে এবং ভালোভাবে ইবাদত করতে পারি, আমার কোরআন শরীফ খতম করতে পারি। তো সবাই দোয়া করবে আমার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।